টাইমস ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনার যদি রাশি লগ্ন অনুযায়ী আপনার সাইন যদি জোডিয়াক সাইন যদি টরাস বা বৃষ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য, ঠিক আছে? আমরা প্রথমে দেখে নেব যে আমাদের আপনাদের এই মে মাসটা কেমন কাটবে। তার সঙ্গে থাকবে আপনার কেরিয়ার, থাকবে লাভ লাইফ, ঠিক আছে, সঙ্গে থাকবে গাইডেন্স, কিছু চ্যানেল মেসেজেস। তো ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আর বন্ধু, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? ওকে, তো আসুন দেখে নিই যারা যারা টরাস আছেন আপনাদের মে মাসের কেরিয়ার কেমন যাবে। ওকে, থ্যাংক ইউ। দেখুন, আপনার জন্য ফার্স্ট যেটা এসেছে নাইন অফ ফায়ার, মানে আপনাকে না একটু গিভ আপ করতে গেলে চলবে না, কোনো কারণেই গিভ আপ করবেন না, ঠিক আছে? প্রোটেক্ট করুন যেটা আপনি নিজে ক্রিয়েট করেছেন, নিজের বিশ্বাস রাখুন। আর নিজের উপরে বিশ্বাস রাখাটা আপনার খুব দরকার, সাহসও রাখুন, নিজের সাহসটা যেন থাকে, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? সাহস সঞ্চয় করবেন। আচ্ছা, একটু আপনি প্রফেশনাল হতে পারেন যদি কোনো ব্যাপারে আপনার মনে হয় যে আপনি কোনো প্ল্যান করেছেন সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করুন, ঠিক আছে? একটু রেসপন্সিবল হন। আপনার রেসপন্সিবিলিটিটা একটু হয়তো কমে গেছে কোনো কারণে হোক, সেই রেসপন্সিবল আপনার জায়গাটা হতে পারে। একটা সাকসেসফুল টাইম আসতে চলেছে আপনার লাভ, এই সরি, কেরিয়ারে একটা সাকসেসফুল টাইম আসতে চলেছে। প্রফেশনাল হন, ঠিক আছে, তবেই কিন্তু সেই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পারবেন। কনফিডেন্স রাখুন নিজের মধ্যে, যা কিছু অফার করা হবে সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। আপনার জন্য এই মাসটা টরাস বৃষ রাশি, আপনাদের বলছি আপনার জন্য এই মাসটা, ঠিক আছে, যেখানেই হাত দেবেন সেটাই আপনার সোনা হয়ে যাবে। প্রচন্ড পজিটিভ এনার্জি আছে, তো পজিটিভ থাকুন একদম, কেরিয়ারে বিশেষ করে। টেন অফ ফায়ার, একটু বার্ডেন থাকবে, প্রচন্ড ওয়ার্কলোড থাকতে পারে। যারা অবশ্যই চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদেরও মনে হতে পারে যে না আর হচ্ছে না, কিন্তু না, আশা ছাড়বেন না, ঠিক আছে? নিজের সেই জায়গাটাকে ধরে রাখতে হবে আপনাকে, যদি মনে হয় আপনি অন্যের থেকে হেল্পও নিতে পারেন, ঠিক আছে? লাইফে ব্যালেন্স আনার চেষ্টা করুন, লাইফটা আপনার আউট অফ ব্যালেন্স হয়ে গেছে, স্ট্রেস আসছে প্রচণ্ড, কিছু হেলথ ইস্যু আসতে পারে স্ট্রেস রিলেটেড, তো সেই জায়গাটা থেকে কিন্তু আপনাকে খুব খুব ক্লিয়ার থাকতে হবে আপনাকে এই ব্যাপারটাতে, ঠিক আছে? টরাস, ওকে, দ্য এম্পেরর, ওকে, আর্কেঞ্জেল মাইকেলের কার্ড এসেছে এখানে। আপনাদের জন্য বুদ্ধি লাগাতে হবে এই মাসে টরাস, ঠিক আছে? অর্গানাইজড হন, লজিক্যাল থাকুন। যা কিছু আপনার মনে হচ্ছে যে না আপনি এই জায়গাটা করতে পারবেন বা করতে চাইছেন, সেই জায়গাটা খুব ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করুন। একটা লিডারশিপ কোয়ালিটি রাখুন। আর গভর্নমেন্ট জবের জন্য বিশেষ করে যারা আপনারা চেষ্টা করছেন, আপনাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে। যদি আপনারা পরীক্ষা দিয়ে দিয়েছেন অলরেডি, তো গুড নিউজের জন্য ওয়েট করতে পারেন, ঠিক আছে? প্রচন্ড পজিটিভ এনার্জি আছে। টেন অফ আর্থ, একদম একদম প্রচন্ড একটা হ্যাপি টাইম আসতে চলেছে আপনার। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আসতে চলেছে, ছোট ছোট জিনিসে না আপনি ম্যাজিক দেখতে পারবেন টরাস এই মান্থে, ঠিক আছে? আসুন দেখে নিই যে আপনার লাভ লাইফে কি আসতে চলেছে। ওকে, অফকোর্স প্রচন্ড পজিটিভ নিউ বিগিনিং হতে পারে, কেউ নতুন আসতে পারে আপনাকে প্রপোজাল দিতে পারে, তো পজিটিভ থাকবেন। স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে আপনার, ঠিক আছে? নিজের ইনটিউশনের উপরে একটু কাজ করার দরকার। দ্য ড্রিমার, ওয়াও,
আর্কেঞ্জেল মেটাট্রনের কার্ড এসেছে। দেখুন, আপনাকে বিশ্বাস রাখতে হবে, নিজের ড্রিমকে ফলো করুন, আর আনএক্সপেক্টেড অপরচুনিটিস আসতে পারে আপনার কাছে। বললাম না, নিউ বিগিনিং হবে কারোর কারোর জন্য, যারা সিঙ্গেল আছেন তাদের লাইফে আপনার পার্টনার আসতে চলেছে। পজিটিভ থাকুন। এমন হতে পারে আপনাদের মধ্যে কারোর কারোর হয়তো রিসেন্ট ব্রেকআপ হয়েছে, বা একটা ব্রেকআপ সিচুয়েশনে এসে দাঁড়িয়ে গেছেন, কিন্তু এই যে সিচুয়েশনটা আপনার এসে গেছে না, যে কিছুতেই আপনি বুঝতে পারছেন না যে কিভাবে ওভারকাম করবেন, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে কিন্তু আপনার বেরোনোর সময় হয়ে গেছে, কারণ আপনাকে নতুন কেউ আসতে চলেছে। কার্ড ফ্লো হচ্ছে, থ্রি অফ এয়ার, থার্ড পার্টি ইস্যু একটা আপনাদের লাভ লাইফে যদি থেকে ছিল বা ছিল, ঠিক আছে, সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। একটা যদি মনে হয় যে না ক্ষমা করা সম্ভব, তো ক্ষমা করে দিন, প্রচন্ড স্যাড থাকবেন, ঠিক আছে, কিন্তু সেই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে। ফিজিক্যালি, আমি বললাম না আপনাদের কারো কারো ব্রেকআপ হয়েছে, তো ফিজিক্যালি মেন্টালি যদি নাও হয়ে থাকে এই মাসে, কিন্তু একটা ইতি হওয়ার ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি লাভ লাইফে। ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি পুরো ড্রেন আউট হয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু আশা ছাড়বেন না। টেক ইউর টাইম, হিলিং করুন নিজের, ঠিক আছে। কিং অফ ওয়াটারের কার্ড এসেছে, কোনো ট্রাস্ট ওয়ার্দি পার্সন, আমি বললাম নিউ এন্ট্রি আপনার জীবনে হতে পারে, ঠিক আছে, যে খুবই রেসপেক্টেড হবে। তো নিজের হার্টকে ওপেন করুন, মাইন্ডকে ওপেন করুন, যা কিছু আপনার সারাউন্ডিংসে আছে সেটাকে একটু বোঝার চেষ্টা করুন, ঠিক আছে। আসুন দেখে নিই যে আপনার জন্য কি চ্যানেলড মেসেজেস রয়েছে। ওকে টরাস, প্ল্যানিং, লাইফে প্ল্যানিংটা আপনার খুব দরকার। যা কিছু মুভমেন্টের জন্য আপনি প্ল্যান করতে চাইছেন সেটা প্ল্যান করুন, ভালোভাবে কিছু মিউজিক শুনুন। আমি বললাম না যে আপনার প্রচণ্ড মন খারাপ থাকবে, তো গান করতে পারেন, মিউজিক শুনতে পারেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে, ঠিক আছে। ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গেও সময় কাটাতে পারেন, সেটাও আপনার জন্য খুবই ভালো হবে, ঠিক আছে। আর্টিস্টিক কিছু যদি আপনি করতে পারেন বা করতে চান, বা যদি আপনি নিজে আর্টিস্ট হন সেটাও করতে পারেন। পজিটিভ অ্যাফার্মেশন করুন বন্ধু, সেটা আপনার জন্য খুব দরকার, পজিটিভিটি রাখতে হবে, ঠিক আছে। সেভেন চাকরা, আমি এর আগেই বললাম আপনারা হিলিং করুন, অফকোর্স সেভেন চাকরার হিলিং আপনারা করুন, ঠিক আছে। ড্রয়িং এখানেও এসেছে, আর্ট আর্টিস্ট আপনারা আঁকতে পারেন যদি আপনার ভালো লাগে, ঠিক আছে। ম্যানিকিওর, ওয়াও, অনেকদিন থেকে যদি মনে হয় যে না নিজেকে একটু যত্ন নিই, একটু পেডিকিওর একটু ম্যানিকিওর করি, তো সেটাও করতে পারেন, ঠিক আছে। পূর্বপুরুষদের জন্য যদি আপনারা রিলিজ করতে চান, কিছু কার্মিক ক্লিয়ারেন্স থাকে আপনার লাইফে, সেটা আপনারা করতে পারেন, ঠিক আছে। অ্যারোমাথেরাপি, নিজেকে একটু সময় দিন, যেমন অ্যারোমাথেরাপির সঙ্গ নিতে পারেন আপনারা, সাহায্য নিতে পারেন, কোনো হিলিং করতে পারেন আপনারা এসেন্সিয়াল অয়েলস দিয়ে, ঠিক আছে। থ্যাংক ইউ। আসুন দেখে নিই আর কি গাইডেন্স আছে আপনার জন্য, চ্যানেল মেসেজেস কি আছে। টরাস, ওকে থ্যাংক ইউ। মিরাকেল, মিরাকেল তো আপনার লাইফে আসবে বন্ধু, ঠিক আছে, আপনি ওয়েট করুন, ঠিক আছে। ইনটিউটিভ, ইনটিউশনের উপরে গুরুত্ব আপনাকে দিতে হবে, ইনটিউটিভ ফিলিংটা খুব দরকার। ফুল, ফুল আপনার হঠাৎ করে খুব ফুলের সঙ্গে থাকতে ইচ্ছা করছে, ফুল গাছ ভালো লাগছে। হয়তো আপনার এরকম হতে পারে যে হঠাৎ করেই মনে হচ্ছে যে ঘরটাকে একটু সাজাবো, যদি ইচ্ছে হয় সেটা করুন। ট্রাস্ট অ্যান্ড ওয়েট, বিশ্বাস আপনাকে রাখতে হবে, ওয়েট করতে হবে, সেটা খুব দরকার। ইম্প্রুভিং হেলথ, হেলথ রিলেটেড যদি কোনো ইস্যু থেকে থাকে সেখান থেকে আপনারা ইম্প্রুভ করবেন, ঠিক আছে। সানলাইট, পজিটিভিটি আছে বন্ধু, পজিটিভ থাকুন। যদি মনে হয় আপনারা সূর্যেও প্রণাম করতে পারেন, ঠিক আছে। রিকভারি, অবশ্যই একটা রিকভারি তো আছেই দেখতে পাচ্ছি, ঠিক আছে। ডিটক্সিফিকেশন, যা কিছু আপনার মনে হচ্ছে বডিকে একটু ডিটক্সিফিকেশনের মধ্যে যেতে পারেন, সেটাও খুব ভালো হবে। ডু মোর রিসার্চ, যে কোনো সিচুয়েশনের জন্য যদি আপনার মনে হয় যে আর একটু রিসার্চ করা দরকার হয়, সেটা করতে পারেন, ঠিক আছে। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, অফকোর্স। খুশি থাকুন বন্ধু, এখানেও এসেছে মিউজিক, খুশি থাকুন, আপনার জন্য সেটাই এঞ্জেলস গাইডেন্স দিচ্ছে, যে আপনাকে খুশি থাকতে হবে, ঠিক আছে। আসুন দেখে নিই যে ইউনিকর্নের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আছে। টরাস, আর্কেঞ্জেল রাফায়েল, ওকে। হেলথ
হিলিংয়ের ব্যাপার তো একটা আপনাদের রয়েইছে, ঠিক আছে? হিলিং করুন, অ্যাবান্ডেন্স তো আপনার আসবেই, ঠিক আছে? নাম্বার ফোর আপনার জন্য খুব সিগনিফিকেন্ট, ম্যাজিক তো আসবেই, ম্যাজিকের জন্য ওয়েট করুন। এখানেও এসেছে মিরাকেল, দেখছেন, এখানেও ম্যাজিকের কার্ড এসেছে। তো ম্যাজিক আছে আপনার চারপাশে, তো এক্সাইটমেন্ট আর আনন্দ উপভোগ করার জন্য রেডি থাকুন। ক্লোজনেস, ওকে, ডিভাইন আপনার সঙ্গে আছে, পজিটিভ থাকুন আর নিজের হার্টকে ওপেন করুন। আবার সেই মেসেজেস দিচ্ছে এঞ্জেলস আপনাকে, যে নিজের হার্টকে ওপেন করুন, যেটা আপনার জন্য খুব দরকার, ঠিক আছে? আসুন দেখে নিই আপনার জন্য আর কি গাইডেন্স আছে। ওকে, টরাস, টরাস, দ্য এনার্জি ইজ গেনিং মোমেন্টাম। আপনার এনার্জিটা খুব হাই থাকবে এই মাসে, ঠিক আছে? তো সেইটাকে কিন্তু সেটা নিয়ে ওয়ার্কআউট করার চেষ্টা করুন, ঠিক আছে? প্রসপেরিটি তো আছে বন্ধু, খুব পজিটিভিটি আছে, আমি সেটা আগেও দেখেছি। মিরাকলস তো আছেই আপনার লাইফে, তো এই মাসটাতে আপনার জন্য কিন্তু কিছু ম্যাজিক আসতে চলেছে, ঠিক আছে? অ্যান্ড কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস, আর কনফিডেন্স রাখুন, সেটা আপনার জন্য ভালো হবে। আর ইটস টাইম টু টেক অ্যাকশন, কিছু অ্যাকশন নিন, যদি মনে হয় যে কিছু অ্যাকশন নিলে আপনার জন্য উপকার হবে, তো সেটা আপনি নিতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে, ঠিক আছে? আসুন দেখে নিই যে আপনাকে কোন লাইটের দিকে আপনাকে হাঁটতে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, টরাস, থ্যাংক ইউ। আপনি এমন কি জিনিস যেটাকে আপনি ডিল করতে চাইছেন সেটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? নিজে নিজেকে বোঝান, ঠিক আছে, যে আপনার কোন জিনিসটা আপনার এখন ফিট করতে হবে আপনার লাইফে, সেটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এমন হতে পারে হয়তো আপনি কোনো কারণে ডিসিশন নিতে পারছেন না, কোনো এমন কিছু বিশেষ বিষয় আছে যেটা আপনি দেখতে চান না, কিন্তু সেটাকে না আস্তে আস্তে মৃদু করে দিন নিজের লাইফ থেকে, সেটা আপনার জন্য খুব ভালো হবে, ঠিক আছে? আর সেটাই দরকার। স্টার মাদার, নিজের মধ্যে না একটা মাতৃত্ব বোধ জাগিয়ে তুলুন, যেটা আপনার জন্য খুব দরকার। আর মানে হয় না একটু নিজেকে নার্চার করা, পাশে আপনার যা আছে, যারা আছে তাদেরকে নিয়ে একটু ভালো সময় কাটানো, সেটা আপনার জন্য খুব দরকার। আর এজ অফ লাইট, নিজের চারপাশে যে আপনি বাউন্ডারিটা ক্রিয়েট করেছেন সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে না, এটা কিন্তু সঠিক জিনিস নয় ওভারকাম করার জন্য, সেই জায়গাটা আপনাকে ভেঙে ফেলতে হবে, ঠিক আছে? আর ট্রাস্ট ইওর পাথ, আপনি যেই দিকে যাচ্ছেন সেই দিকটা হাঁটুন, সেই জায়গাটা বোঝার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আসুন দেখে নিই যে আপনাকে কি সারেন্ডার করতে হবে। থ্যাংক ইউ, সারেন্ডার টু ক্রিয়েটিভিটি, একদমই তাই, যে আপনার নিজের ইমাজিনেশন, যেটা আপনার ইচ্ছা, নেগেটিভ থিংকিংকে দূর করুন, ঠিক আছে? আপনার মধ্যে সেই কন্ট্রোল আছে যে আপনি চেঞ্জ করতে পারবেন। শেয়ার করুন, শেয়ারিং, যারা শেয়ার করছে তাদেরকে থ্যাংক ইউ জানান। আর ফোকাস করুন পজিটিভ অ্যাফার্মেশনে, আপনার এখানেও এসেছে পজিটিভ অ্যাফার্মেশন, তো সেই জায়গাটা বোঝার চেষ্টা করতে হবে আপনাকে, বুঝতে হবে। আর ক্রিয়েটিভ আইডিয়া, যা কিছু আপনার মধ্যে আসছে সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করুন। আর স্বপ্ন দেখুন, ঠিক আছে? আর সেই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে স্বপ্ন দেখতে হবে, অ্যাকশন নিতে হবে, নিজের চারিদিকে যে বাউন্ডারিটা আপনি ক্রিয়েট করেছেন না সেটাকে ভেঙে ফেলতে হবে আপনাকে। চোখ খুলুন, চোখ বন্ধ করে রাখতে গেলে চলবে না, নার্চার করুন নিজেকে, সেটাই আপনার জন্য দরকার, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।